প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 9ই ডিসেম্বর, আমি চলে আসছি কালামপুরের গরুর হাট। আপনাদেরকে সার গরু সম্পর্কে দাম দরের ধারণা দেব। প্রচুর প্রচুর গরু উঠেছে আজকে হাটে। এই হাটে যারা গরু বিক্রি করবে তাদেরকে কিন্তু খাজনা দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন না, সরি, যারা গরু কিনে তাদের খাজনা দিতে হয়, যারা গরু কিনবে তাদের খাজনা দিতে হয়, যারা কিনে তাদের খাজনা দিতে হয় না কাকা? হ্যাঁ, যারা কিনে তাদের খাজনা দিতে হয়। চলে আসছি কালামপুর গরুর হাট, আপনাদেরকে সার গরুর দাম দর সম্পর্কে ধারণা দেব। দেখতে পাচ্ছেন এখানে একটা সার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইউটিউব চ্যানেল ভাই, ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন। এটা মাঝারি সাইজের গরু একটা। এটার দাম কত চাইতেছেন কাকা? ৭৫ হাজার টাকা দাম চাইতেছে। এটা মাংস কত মন হবে? পাল হিসাবে নেবে না, এটা মাংস হিসাবে না, এটা ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, এটা আমার নিয়মিত গরুর ভিডিও আছে ইউটিউব চ্যানেলে। এটা কাস্টমার কেমন বলছে? তারপরও একটু দুষ্ট টাইপের আপনারা দেখতে পাচ্ছেন গরুগুলা, অনেক নাড়া চাড়ার মাধ্যমে আছে। কাস্টমার কত বলছে? ৬৫ বলছে কাস্টমার। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দাম দর সম্পর্কে ধারণা দেব। এখানে আপনারা আরেকটা সার গরু দেখতে পাচ্ছেন, এটা কি অস্ট্রেলিয়ান জাত ভাইজান? আপনারা দেখতে পাচ্ছেন এটা দাম কেমন চাইতেছেন? ৬২ হাজার টাকা না। কাস্টমার কেমন বলছে? ১৫০ হাজার টাকা না। শীতের দিন একটু দাম কম হবেই। এদিকে আরো আছে, আপনাদেরকে দাম দর সম্পর্কে ধারণা দেবো। এখানে দুইটা অস্ট্রেলিয়ার গরু আছে, দেখো অস্ট্রেলিয়ান করো আজ কাকা, অরিজিনাল। আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কেমন পিস হিসেবে কত দাম চাইতেছেন? ৭০-৭২ কাস্টমার কেমন বলে? ৬০-৬৫ না, ৬০-৬২ এরকম বলে। যাই হোক, কাস্টমার দাম বলবে, এক জনে এক রকম বলবে, ওটা কোনো সমস্যা। আর কি চান আপনি? কন কি চান? কন কাকার অনেক আক্ষেপ, কাকার অনেক আক্ষেপ, কাকা কি চায়? যাই কাল্লাই দিব, ব্যবসায় যা নির্ভর কর দে, লাভ দেয় এড়াই দো, এড়াই দোয়া করি। তাছাড়া আমার দেওয়ার মতো ক্ষমতা নাই, ওটাকেই। হ্যাঁ, তাছাড়া দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। হ্যাঁ, ওকে ওকে ওকে। দেখতে পাচ্ছেন এদিকে আরো সার আছে, বিভিন্ন জাতের সার আপনারা দেখতে পাচ্ছেন কালামপুর হাট। আজকে আপনাদেরকে দাম দর সম্পর্কে ধারণা দেব। এখানে একটা আছে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া না কাকা, এটা না কর দেখাই দিমনি, এটাকে অস্ট্রেলিয়া না করস, অস্ট্রেলিয়া। এটা দাম কত চাইতেছেন? এটা ৮৫ হাজার টাকা না। কাস্টমার কত বলে? ৭০-৭২। এটাকে মাংস হিসেবে নেবেন না পাল ভাল লেগে নেব? এত দাম কইব না, ঠিক আছে, এত কইব না, এটা পালার জন্য নিতে হইব। আপনারা দেখতে পাচ্ছেন যা এদিকে আরো আছে অনেক সার, আপনাদেরকে ধারণা দেব আজকে সার বছরের দাম দর সম্পর্কে। এদিকে বেশ প্রচুর গরু, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলা হয়তো মাংস হিসাবে, এগুলা মাংস হিসাবে। এটা কি মাংস হিসাবে বিক্রি হবে না এটা পালার জন্য? এটা কেমন, এটা ওজন কেমন হবে? চার মন না। এটা কত দাম চাইতেছেন? কত দাম? ১০৫ কাস্টমার কত বলে? ৮৫ হাজার টাকা। পোষায় না, লাভ হয় না? লাভ হয় না, মরে মরে চলার মনে যাই। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওটা আপনার না, ওটা কত চাইতেছেন? এটা কত চাইতেছেন? এটা ১০৫। এটা কাস্টমার কেমন বলে?
ওই 90 এ রয় না লাভ না লাভ না লাভ এর হাত দিয়ে যায় না আর যায় নাই খরচ পাতি আছে অবশ্যই দেখতে পাচ্ছেন এদিকে বড় বড় সার এদিকে বড় বড় সার এদিকে কিছু আপনাদেরকে ধারণা দেব এখানে একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কি জাত ভাই সিন্ধি না এটা কয় মন হবে জান সাড়ে চার মন কত দাম চাইতেছেন কত এটা 105 কাস্টমার কেমন বলে 90 85 85 যাই হোক দেখতে পেলেন আপনারা শার্টটা অনেক সুন্দর আছে এক টেন ছিলেন দেখতে পাচ্ছেন সার বছর এদিকে গরুটা অনেক হাঁপাইয়া যাচ্ছে গরমের কারণে অনেক দূর থেকে আসছে এটা কি অস্ট্রেলিয়া না নাগপুর ক্রস এটা কত চাইতেছেন 92 কাস্টমার কেমন বলে বলে কত 90 কাস্টমার কত বলে 85 না এটা পালে হিসাবে নেব না মাংস হিসাবে পালে হিসাবে না দেখতে পেলেন আপনারা এদিকে আরেকটা সার দেখা যাচ্ছে আপনাদেরকে আমি ধারণা দেব এটা পালে হিসাবে নিতে হইব তাই না ব্যাপারে ভালো আছেন অনেকদিন পর দেখা হইলো এটা কত চাইতেছেন 95,000 টাকা চাইছে সাইজটা দেখে দিই এটা একটু সাইজটা দেখে দিই এটা কাস্টমার কত বলছে আনুমানিক 80-82 না 80-82 এই দিকে আপনাদেরকে আর একটু ধারণা দেব এই দিকে প্রচুর গরু আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু পাওয়া যায় এটা পালি হিসাবে নিবে এটা কি অস্ট্রেলিয়া না কাকা অস্ট্রেলিয়া না এটার দাম কত চাইতেছেন এটার দাম তো 71-72 71-72 কাস্টমার কত বলে 63-62 শীতের কারণ কি দাম কম না একটু শীতের দাম কম যাই হোক আপনাদেরকে কালামপুর সার গরুর দাম দর সম্পর্কে ধারণা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা সার আছে দুইটা সার আছে এখানে এটা কি দেশি না কাকা অরিজিনাল না দুইটা দাম কত চাইতেছেন 1,05,000 এগুলো পালি হিসাবে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার কত বলছে 90-92 জোড়া না কাস্টমার 90-92,000 টাকা বলছে আপনারা দেখতে পাচ্ছেন দেশি সার এদিকে আরও আছে আপনারা দেখতে পাচ্ছেন সব পালি হিসাবে এদিকে আর একটা দেশি সার এটা তো দেশি না কাকা এটা কত চাইতেছেন 58 কাস্টমার কত বলছে 46,000 টাকা কাস্টমার বলছে দেশি এই দেখো আর একটা আছে দেশি অরিজিনাল দেশি না ক্রস ইডে এক অরিজিনাল না এক অরিজিনাল দেশি আপনারা দেখতে পাচ্ছেন এটা কত চাইতেছেন 60,000 না কাস্টমার কেমন বলে 45-48 না এটা তো পালি হিসাবে নেবে না মাংস হিসাবে নেবে মাংস হিসাবে দেয় না দেখতে পাচ্ছেন একটা সার খুব দুবড়া দুবড়ি বাড়তেছে হাটে খুব গঞ্জাম এদিকে প্রচুর গরু একই দাম এদিকে আছে কিছু সার দেশি সার এগুলা এখানে দানা দামি নিয়ে একটু প্রবলেম হইতেছে গঞ্জাম দানা দামি নিয়ে গঞ্জাম কত কত
আর গরু বেচনা ব্যাপারে